So, what's up, beautiful people? Meet with my girlfriend. Her name is Kajol. আজকে যে জন্য ভিডিওটা করা, আমার এই বাইকের বয়স আজকে বোধ হয় প্রায় 2 বছর 9 মাসের মতো। আমি আসলে এখনো মাপিনি আসলে যে লিটারে সে কত করে মাইলেজ দিচ্ছে। তো চিন্তা করেছি যে আজকে মাপবো, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো মেজারমেন্ট মকটা পেলাম না কোনোখানে। এ কারণে এটা হচ্ছে একটা দেশি ব্যবস্থা করছি। এটা হচ্ছে পাম্প থেকে 1/2 লিটার অক্টেন নিয়ে আসছি। আমরা এখন দেখবো যে আসলে 1/2 লিটার অক্টেনে কাজল কত মাইলেজ দেয়। অডিও হচ্ছে 30,700 এবং ট্রিপ টু হচ্ছে 0। আর এই মুহূর্তে কার্বোরেটরে যতটুকু তেল ছিল সব কিছুই শেষ, সবটুকুই। এখন আর সেলফ নিচ্ছে না, কারণ কার্বোরেটরের কোনো তেল নেই। আমার এই বোতলে আছে 1/2 লিটার অক্টেন। তো এছাড়া আমার ট্যাঙ্কির থেকে যে লাইনটা, এটাও আমি খুলে ফেলেছি। আর আমি সরাসরি এটা লাগিয়ে দিচ্ছি আছে কার্বোরেটরে। তেলের এই বোতলটা প্রথমে আমি ট্যাঙ্কির নিচে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এখানে থেকে হবে, কিন্তু অবশেষে দেখলাম যে না, তেল ঠিক মতো পাচ্ছে না। তাই এটা সামনে মিটার শেডের কাছে চাবির কাছে রাখলাম, আর ট্রিপ টুটা আবারও 0 করে নিলাম। স্টার্ট করছি আমাদের ট্যুর, দেখি মাইলেজ কত দেয়। এটার সাথে এটাকে লাগিয়ে দিতে চাই। আমাদের এখন ট্রিপ 2 থেকে মোটামুটি মাত্র 0.3 কিলো চললো। আমরা এখন একটা লং রুটে যাবো, মোটামুটি 20 কিলোর মতো এখান থেকে দূরত্ব। আলোর স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে পারফেক্ট ভিউটা দিতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরা হলো মূর্খ যারা এই লোকাল রাস্তাঘাটেও হাই বিম দিয়ে বাইক চালায়, গাড়ি চালায়। তো আমরা চলছি মাইলেজের টেস্টের জন্য, যে আসলে কত মাইলেজ পেতে পারি আমরা 1/2 লিটারে। 1/2 লিটার বলতে 1/2 লিটার অক্টেন দিয়ে আসলে মাইলেজ কতটুকু পাবো 4B-তে। তো আমি আসলে খুব বেশি কনফিউজড। কয়েকদিন ধরে কিছু ভিডিও গ্রুপে বা ইউটিউবে কিছু ভিডিও দেখে আমি আসলে খুব কনফিউজড হয়ে গেছি, যে আসলে 4B আসলে মাইলেজ কত দেয়। এতদিনে মাপার কোনো সুযোগ হয়নি, চিন্তা করলাম আজকে আপনাদের জন্য একটু মেপে দেখাই যে 4B আসলে মাইলেজ কত দিতে পারে, বিশেষ করে আমারটা। তো এক একজন এক এক রকম কথা বলে, এক একজন এক এক রকম মাইলেজ পায়। কেউ বলে 30, কেউ বলে 25। তো এটা খুবই হতাশাজনক আমার জন্য। আমি আশা করি যে 35 তো হওয়ার কথা, 15-20 দিলে কি করা আর আছে। 15 বা 20 মাইলেজ পাই তাহলে আসলে কী বা করার আছে, কিছুই করার নেই। গার্লফ্রেন্ড তো একটু রাগারাগি ঝগড়াঝাটি বা ডাক্তারের কাছে নিয়ে যাবো হয়তো, কিন্তু এছাড়া আসলে আর কিছুই করবো না। বা এই মুহূর্তে এই কাজলকে বিক্রি করে নতুন কাউকে নিয়ে আসারও পরিকল্পনা নাই। বেশ কয়েকটা ট্যুর দিয়েছি, তারপর হচ্ছে ঈদে ঢাকা থেকে সেই উত্তরবঙ্গের একদম বর্ডারের এলাকা মানে লালমনিরহাটে এসেছি। এ আমাকে কখনো হতাশ করেনি, এর প্রতি এই জন্য ভালোবাসাটা আমার একটু বেশি।
যে এ আমাকে কখনোই হতাশ করবে না, এই বিশ্বাসটা আছে। সে আমার ভালোবাসার প্রতিদান দিয়েছে আর কি সবসময়ই। তেল শেষের দিকেই টের পাচ্ছি বোতল একদম শুকায় নিয়েছে তেল। আমি কিন্তু এক সেকেন্ডের জন্য ইয়াপ তেল শেষ, ইয়াপ মিস ফ্যাশ শুরু। শেষ তেল, তার মানে আমি হচ্ছে 21.8। আপনারা দেখছেন যে আমি কত মাইলেজ পেলাম, তাহলে ট্রিপ 21.4। আমি ট্রিপ 20 করে দিয়েছিলাম, যে কারণে হচ্ছে যে 21.4 এবং বোতলে আপনারা দেখছেন যে বোতলে আসলে কোনো পেট্রোল শেষ, পুরোটা অকটেন, বোতলে যতটুকু ছিল সবটুকুই শেষ, অল্প কিছু আছে। আধা লিটারে হচ্ছে 21.4। ওকে, তাহলে 21.4 গুণন 2 আমার হচ্ছে 42.8 কিলো পার লিটার আমি পাচ্ছি। ওকে, আমরা আর একবার দেখবো। ওই 42.4 ধরা যায়। রুকো যারা, সবর করো, যেটা আমাকে করতে হবে। ও মাই গড, এখানে কিছু তেল ছিল নাকি, দেখি তো। নাই না, না থাকার কথা না। কিছু তেল মনে হয় ছিল, কিছু তেল থাকতে পারে, তাই না? যাই হোক, পাইপে মনে হয় কিছু তেল আছে। তাহলে আর কিছুক্ষণ কি চলবে আপনাদের কি মনে হয়, আর চললেও কত কিলো চলবে? চললেও কত কিলো চলতে পারে পাইপে? একটু ভাই, আরো কিছুক্ষণ চলবে, আরো কিছুক্ষণ চলবে আমার মনে হচ্ছে তাই, কারণ পাইপে আরো কিছু তেল ছিল। আমার মনে হয় আরো কিছুক্ষণ চলবে। ওকে, দেখি কতটুকু চলে। আমি অলরেডি 21.4, হাফ আধা কিলো, আধা লিটারে আমি 21.4 মাইলেজ পাইছি আধা লিটারে। তাহলে দেখি আরো কতটুকু চলে। বা বোতলে কিন্তু তেল ছিল, বোতলে ছিল মানে বোতলে একটু ছিল যেটি আমার হাতে পড়ে গেছে, এবং বাকিটা হচ্ছে যে পাইপেই ছিল। আপনারা পুরাটা হয়তো দেখেছেন, আমি যখন লাইট জ্বালিয়ে দেখলাম যে পাইপে কিছু তেল আছে, তখনই হচ্ছে প্রেশার দিয়ে আসলে আমি চেষ্টা করলাম যে সামনে আর একটু হয়তো রাইড করা যাবে, এজন্য রাইড করলাম। দেখি কত কিলো আমি পাই। নতুন রাস্তা কিন্তু জ্যাম কেন মামা,
জ্যাম হলে তো ঝামেলা। ইয়াতে কিছু তেল ছিল পাইপে, যেটা একটু ইয়া করার পরে সেটা ইয়াতে গেছে, কার্বুরেটরে গেছে পাইপ থেকে। আমার মনে হয় আমি আরও কিছু মাইলেজ পাবো, এখন পর্যন্ত 22 মানে 44, আমি 44 মতো মাইলেজ অলরেডি পেয়েছি। একশো গজ দূরে থাকেন, 100 গজ, ওর কোনো আইডিয়া আছে 100 গজ কত দূর? এই 100 গজ দূরে থাকুন, না লেখে লিখতো যে হচ্ছে পাশার কাছ থেকে দূরে থাকুন। ২২.৭ ইয়াপ, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। আমি মোটামুটি একটা মাইলেজের আপনাকে একটা ধারণা দিই, আমার বাইকের মাইলেজ আসলে কত। এটা খুবই আশাব্যঞ্জক একটা কথা, মানে কার্বুরেটর একদম তেল শেষ করে ট্রিপ টু জিরো করেছিলাম, এতে আপনারা দেখতে পাচ্ছেন 22.4 আসছে আর ট্রিপ টুতে। একটু যদি ভালো করে দেখাই, হ্যাঁ ট্রিপ টুতে আসছে 22.4, তার মানে আমার মাইলেজ এখন হবে 22.44.8 খুব সম্ভবত। 21.4 এর আগে মেপেছিলাম, কিন্তু ওটার পরে আরও কিছু তেল ছিল পাইপে, এখন হচ্ছে 22.4 × ২, তাহলে আমি হচ্ছে 44.8 করে মাইলেজ পাচ্ছি। এটা আসলে 4B-র মতো বাইকে খুবই অসম্ভব বলে আমার কাছে মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হয়। এখন যেটা করতে হবে, এই যে পাইপ যেটা লাগিয়েছিলাম, এই পাইপটা এখন একদম এমটি, এখানে আর কোনো তেল নেই, তো এটা আমি খুলে ফেলবো এবং কার্বুরেটরের যেটা আছে সেটা লাগিয়ে দেব। ফাক, লাগ, হ্যাঁ লাগছে। আপনারা দেখেন তেলটা বন্ধ ছিল এতক্ষণ, এই মাত্র ওপেন করব। ওকে, আমি খুবই খুশি। আপনাদের পড়বি আসলে কে কত মাইলেজ পান সেটা কমেন্টে জানালে খুশি হব। আমি খুব টেনশনে ছিলাম, আমি মনে করছিলাম যে হয়তো 28-30 বা সর্বোচ্চ হলে 32 যাবে, কিন্তু হ্যালো মামা, ও কাজল, থ্যাংক ইউ। কিন্তু এখন আমি খুবই হ্যাপি। আপনারা কে 4B থেকে কত মাইলেজ পান সেটা জানান, আমাকে জানালে আমি খুশি হব। ওকে, তাহলে আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপাতত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।